আমার ফলিমারি অঞ্চলের হানিফ আলী নামের এজন যুবক যা রাতে তখেতে কিবা কারণ টুকরা ফরাস নামের ঠাই অঞ্চল গৈছিলে। আর সেই হানিফ আলী কি কর্মর জড়িত আসলে আমি এতালেকে কি করেছিল আসলতে অপরাধট কি সেই এতালেকে আমি জানিপরা নাই। গতি হানিফ আলীক যদি কিবা হানিফ আলিয়ে যদি সেই অঞ্চলট গিয়ে কিবা অপরাধজনিত কামত লিপ্ত হয়েছিল নিশ্চয়কই হানিফ আলীক আইনের হাতত গতাই দিব লাগিছিল, আইন মানে পুলিশ প্রশাসনক গতাই দিব লাগিছিল। কিন্তু সেই নক হানিফ আলীক মারপিট করা হয়েছে আর এনেকে মারপিট করা হয়েছে যে হানিফ আলিয়ে আজি অলপ আগতে এইখান পৃথিবী ত্যাগ করলে। গতি আমি অতি দুঃখ পাইছো আর দুর্ভাগ্যজনক কথা আমি দাবি জানাইছো, আমি দল সংগঠনে লগতে স্থানীয় রাইজে দাবি জানাইছো যে হানিফ আলিয়ে ন্যায় পাব লাগিব, হানিফ আলীর পরিয়ালে ন্যায় পাব লাগিব। আজি হানিফ আলীক যেনেকে হত্যা করা হয়েছে এই ঘটনা পুনর্বার আর দ্বিতীয়বার এনেকে এনেকা জঘন্য ঘটনা নহক সেই আমি কামনা করছো। আর হানিফ আলীর তোর পরিয়ালে ন্যায় পাব লাগিব আর যখন ব্যক্তিয়ে এই কর্ম কর্মর জড়িত হয়ে আসলে কালি যা রাতে এই ঘটনাটি সংঘটিত করেছে সেই প্রত্যেকজন ব্যক্তিয়ে কঠোরের কঠোরতম শাস্তি পাব লাগিব। আজি আমি অল্প আগতে থানার ওসি স্যারের কথা পাতিছো, ওসিও আমাক এই কথা কনফার্ম করেছে যে ইনভেস্টিগেশন চলি আছে আর অল্পতে যা দোষী ব্যক্তি দোষী সকল মানে করায়ত্ত করা হব বলে আমাক জানাইছে। আসল থেকে এই মরাল পুরস্কলি কাণ্ড হয়েছে না? হয়, সেই মব লিঞ্চিংয়ের ঘটনা হয়েছে। হানিফ আলীক আর হানিফ আলীর সরু ভাইটি করিম আলী, করিম আলীকও মারপিট করা হয়েছিল আর হানিফ আলী এনেকে বেয়াকে মারপিট করা হয়েছিল যে হানিফ আলী মৃত্যু খাবটি লোবলগা হয়েছে। গতি এই ঘটনাটি দুর্ভাগ্যজনক, আমি আকৌ কইছো যে এই ঘটনার লগত জড়িত প্রত্যেকজন ব্যক্তিয়ে ব্যক্তিক কঠোরের কঠোরতম শাস্তি বিহিব লাগিব। কি করেছিল, কেন ধরনের অপরাধ করেছিল সেই সম্পর্কে আমি এতালেকে জানিপরা নাই। গতি যদি কিবা সচাকে যদি কিবা অপরাধজনিত কর্মর লিপ্ত হয়েছিল বা করেছিল সংগঠিত করেছিল নিশ্চয়কই আইনের খাতত গতাই দিব লাগিছিল। কিন্তু সেই নক হানিফ আলীক মারপিট করে হত্যা করা হয়েছে। গতি এই ঘটনাটুক আমি দুর্ভাগ্যজনক বলিয়ে কইছো আর এনেকা ঘটনাক আমি কৃষক মুক্তি সংগ্রাম কমিটি, আমি আমচুর প্রতিনিধি আমার মাজত আছে, সংখ্যালঘু সংগ্রাম পরিষদের প্রতিনিধি আছে, আমি সকলে এক মুখে আমি ধিক্কার দিছো আর গরিখনা দিছো। হানিফ বিবাহিত আছে? স্যার আজির ঘটনাটা কি আছে? আমি শুনা মতে যা রাতে হলিমারি কৃষ্ণকলি গাঁত এজন হানিফ আলী নামের লড়া এজন গেছিল, সেই গাঁত সেই লড়াজনক আটক করে সেই গাঁর মানুষে ভালে কেজন মানুষ আটক করে নানান ধরনের মারপিট করেছে আর গালি গালাজও করেছে, এনে ধরনের মারপিট করেছে। সেই মানুষজনক রাতে মানে মৃত্যু অবস্থা কেন আসলে কিন্তু কোনেও সেই গাঁর মানুষে কোনো বাহিরা মানুষক জানা নাছিল। মারি যেটা শয্যাগত অবস্থা আছে তেতিয়া মানে রাতে পুয়া সেই ইকানে সিকানে মানুষের ওসব শুনেছে ইয়াত কিবা একটা ঘটনা ঘটেছে আর সেই ঘটনা ঘটার কথা শুনি তাত গই যেতিয়া মানুষে দেখিলে যে এইজন মানুষ মৃত্যুর মুখত পড়ি আছে, হয়তো মৃত্যু হওয়া নাই তেনেকুৱা অবস্থা পোৱাৰ লগে লগে পুলিশক খবর দিছে। পুলিশ তেতিয়া যাই সেই মৃত্যু অবস্থাত হানিফ আলীক উদ্ধার করে লগে লগে হসপিটাল লৈছিল আর হসপিটাল লওয়ার পিছত তেখেতে প্রিলিমিনারি ট্রিটমেন্ট লওয়ার সময়তে তারপর রেফার করেছে উচ্চ চিকিৎসার কারণে, তেতিয়া গাড়ি উঠাই লওয়ার পথতে মৃত্যুবরণ করলে। আমি এই ঘটনাটো আমি অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদের তরফের পৰা তীব্র নিন্দা করো আর গরিহণা দিও, যদি কোনো ব্যক্তির যদি কোনো দোষী হয় কিন্তু সেই ব্যক্তিজনক দোষী সাব্যস্ত নোহালেকে কোনো হত্যা করব নয়, কোনোবা ব্যক্তির যদি কিবা বিচার করবেন সে তো আদালত আছে, আদালতত হব লাগে। সেইকারণে আমি অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদের পৰা আমি চাপর থানার কর্তৃপক্ষক আমি দাবি জনাও যে অতি সোনকালে এই হানিফ আলীক হত্যাকারী সকলক অতি শীঘ্রই মানে গ্রেপ্তার করে ইয়ার ন্যায়িক তদন্ত করে ইয়ার উচিত বিচার দিব লাগে। আর হানিফ আলীর পরিয়ালের যে অবস্থা বর্তমান আর্থিক যে অবস্থা তার দায়িত্ব সরকারে লব লাগে, কারণ এনে ধরনের ঘটনা আমি হয়তো আমার এই অঞ্চলের যাতে আগন্ত